সত্যিকার অর্থেই বৃহস্পতিবার সন্ধ্যায় আমি আপনাদের সঙ্গে কথা বলছি। বৃহস্পতিবার সন্ধ্যা আমি যখন 7টার দিকে কথা বলছি, তখনও কিছুটা আলোর রেশ ছিল রাজধানীতে, এবং সেই আলোর রেশ থাকতে থাকতেই রাজধানী অনেকটা ফাঁকা হয়ে আসছে এবং অনেকেই তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন। আমরা রাজধানীর অনেকটা অংশ আমাদেরকে ঘুরতে হয় এবং আমরা কর্ম নিজেদের পেশাগত কারণে আমরা ঘুরি। আমরা বিএনপি অফিসের দিকে যাই, সেটা পল্টনে। আমরা নিজেদের বাসভবন ছেড়ে যখন আসি তখন অনেকটা জায়গা আসতে হয় এবং আমরা রাজধানীর কেন্দ্রে থেকে আমরা যেহেতু অফিস করি সেই জন্যে আমাদের চোখে অনেক কিছু পড়ে। আমরা দুপুর থেকেই দেখছিলাম এবং সেগুলো অলরেডি পত্রপত্রিকায় রিপোর্ট এসেছে, বেশ কয়েকটি নিউজ পোর্টাল, বেশ কয়েকটি তারা এই এই শঙ্কা চিন্তা এগুলো নিয়ে তারা নিউজ করেছেন। এবং যেখানে আমাদের সামনে একটি নিউজ আছে যেটা সেটাও জাগো নিউজ 24.com-এর, তারাও বলছেন যে রাজধানী ফাঁকা হয়ে এসছে এবং মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে আজ দিয়েছিলাম যে আপনার অলরেডি গণপরিবহন কমে গেছে, সবারই তো যানমালের একটা চিন্তা আছে। সাধারণত এইসব সমাবেশের আগের দিন সন্ধ্যায় কিছু কিছু ঘটনা অঘটন পরিস্থিতি তৈরি করার কেউ কেউ চেষ্টা করেন। তারপর আমরা আমাদের নিজেদের দেখার বাইরে জাগো নিউজ থেকে একটু আপনাদেরকে জানাই, বৃহস্পতিবার বিএনপি মহাসমাবেশ আওয়ামী লীগের 3 সহযোগী সংগঠনে শান্তি সমাবেশের কথা ছিল, তবে উভয় দলই নির্ধারিত স্থান পাওয়া আজকের সমাবেশ স্থগিত করেছে। অনেক সমাবেশের কথা চিন্তা করে ব্যক্তিগত গাড়ি সহ অন্যান্য যানবাহন বের করেনি কেউ, আতঙ্কে ঝামেলা এড়িয়ে কেউ বা আতঙ্কে ঝামেলা এড়িয়ে যেতে বের হননি রাস্তায়। আমি এর আগে উদাহরণ দিয়েছি যে অনেকে অনেক সন্তানকে স্কুলে পাঠাতে চাননি আজকে, যে কী হয় এরকম একটা বিষয়। সপ্তাহের শেষ কর্মদিবস মানে দিনভর শহরে থমকে থাকা, অথচ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা একেবারে নিষ্প্রাণ মহানগর। নেই চেনা যানজট, তীব্র কান ঝালাপালা করা হর্ন নেই ট্রাফিক পুলিশের বাঁশিও। বৃহস্পতিবার যেটি হয় সাধারণত কর্মজীবীরা সেদিন ঢাকা ছেড়ে ঢাকার বাইরে যান, নিজেদের যারা কাছাকাছি বাড়ি আছে সপ্তাহে 2 দিন ছুটি, সেই জায়গাটিতেও এবার একটু টান পড়েছে, একটু পিছু টান পড়েছে। এখন যানজটে বসে থাকতে হয়নি, নির্লিপ্ত ঢাকা শহর কম্পারেটিভলি আস্তে আস্তে আরও ফাঁকা হচ্ছে। রাত যখন ঘনিয়ে আসছে তখন আরও ফাঁকা হয়ে আসছে, সিগন্যালগুলো অনেকটাই ফাঁকা। রাজধানীর যেসব এলাকা সংশ্লিষ্ট রিপোর্টার ঘুরেছেন সেসব এলাকার কথা বলেছেন। রাইড শেয়ারিং, আপনারা জানেন যে ঢাকার মানুষের বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণীর সবচেয়ে এখন নির্ভরশীল বাহন হচ্ছে রাইড শেয়ারিং, মোটরসাইকেল রাইড শেয়ারিং। সেই রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের সংখ্যা কমে গেছে, আমি খুব লক্ষ্য করে দেখেছি। আমার অফিসের নিচে মিনিমাম 20-30-40-50টা বাইক সারাদিন অপেক্ষা করে, এখানে অ্যাভেলেবেল। আপনারা যারা কারণবাজার দিকে চলাফল করবেন তারা দেখবেন যে সোনারগাঁর মোড়ে প্রচুর বাইক দাঁড়িয়ে থাকে, তারা অ্যাপে চলে না, খ্যাপে চলে মেইনলি, তো তারা সেখানে অপেক্ষায় থাকেন তাদের ক্লায়েন্টের জন্য। কিন্তু আজকের দিনটায় দুপুরের পর থেকে রাইড শেয়ারিং কমে গেছে, রাইড শেয়ারিং সে বাহন বাইকের সংখ্যা রাজধানীতে কমে গেছে। শুধুমাত্র অতীব প্রয়োজন ছাড়া, অতীত দরকার ছাড়া কোনো মানুষই যেন বের হতে চাচ্ছে না। রিক্সা চালক একজনের কোট করা আছে, রিক্সা চালিয়ে খুব আরাম পাচ্ছি, যাত্রী তুলছি নামাচ্ছি, আজ নেই যেন গরম, যেন সে জ্যাম পুরোই ফাঁকা, অনেকটা ঈদের পরিবহনের মতো। বাস চালকরাও বলছেন আজকে অনেকেই ভয়ে রাস্তায় বের হয়নি, অনেকটা আতঙ্কে মানুষ খুব একটা বের হয়নি, যাদের কাজ আছে শুধু তারাই বের হয়েছে, তাই সড়কে যাত্রীও কম। এই থমথমে কম ঢাকা আমরা অভ্যস্ত না, আমরা এটা সিস্টেমেটিক হলে হতো, কিন্তু সিস্টেমের বাইরে এই থমথমে ঢাকা আমাদের কাছে একটি অচেনা ঢাকা, একটি মানে সাগরতলের শহরের মতো, সাগরতলের পরিবেশের মতন, যেটা আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে উপহার দিচ্ছেন। আমরা জানি না এটার ফল কোথায় গিয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রাত 10টা থেকে 11টায় আপনাদের সঙ্গে লাইভে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।